আজি ভারতীয় জনতা পার্টি খড়িয়াল বিধানসভা নির্বাচন মণ্ডলী তরফু স্থানীয় এসডিপিও খড়িয়াল পুলিশ বিভাগর তাঁর নিকটক আমি গোটে ডেলিগেট আসল কারণ হচ্ছে গত ১৩ তারিখ দিন আমলরে বিধানসভার নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন হয়েছিল এই নির্বাচন পরবর্তী আজ পর্যন্ত যেভাবে ভাবে সরকারি দল বিজু জনতা দলর প্রার্থী লে প্রার্থীকর তা শুভেচ্ছু তাঁর সমর্থক ভারতীয় জনতা পার্টির পার্টি কার্যকর মানুপে যেভাবে দুর্ব্যবহার করছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর ফোন যোগে ধমক দে এর প্রতিকারপা আজ আমি থানার দ্বারস্থ হয়েছিল গত তে তারিখ দিন পুলিং যেতবে চাল পুলিং টােসনারে ভারতীয় জনতা পার্টির জনে পুলিং এজেন্ট, মোহরারে যিয়ে সে ভাই সেটি বিজু জনতা দলের এজেঁট যিয়ে তা দুর্ব্যবহার হয়েছিল পৰৱৰ্তী মুহূৰ্তে খৰিয়া গাৰ্লছ হাইস্কুলে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জনে শুভেচ্ছু সৈতে সেনে মৰণাক আক্ৰমণ কৰিলে যোজনা ভাৱে আক্ৰমণ কৰিলে পৰৱৰ্তী মুহূৰ্ততে গত পৰ দিন গত কালি আজি সুদ্ধা ভাৰতীয় জনতা পাৰ্টৰ কাৰ্যকৰ্তা মানুহ ফোন যোগে হত্যা ধমক দিয়া যাওঁ ফোন যোগে চেতাৱনী দিয়া যাওঁ ৰাস্তাৰে যোৱা সময়ৰে দোকান বজাৰ সময়ৰে ধমক দিয়া যাওঁ প্রত্যক্ষ ভাবে প্রার্থীকর তত্ত্বাবধানের প্রার্থী জ্ঞাতসারে এভি ঘটনা হচ্ছে তেমকরি ভারতীয় জনতা পার্টি এভল দৃঢ় নিন্দা করুচি এবং আগামী দিনে যে এইভাবে কাজের সংশ্লিষ্ট অনেক সম্পৃক্ত অমানু পাই আমি আজ এস কু আমি লিখিত অভিযোগ করছু আগামী তিন দিন ভিতরে যদি দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যায় তাহলে ভারতীয় জনতা পার্টি রাজ্যাইব ভারতীয় জনতা পার্টি থানা ঘেউ করিব। এবং নিশ্চিত ভাবে পাই। যা চৰম নিষ্পত্তি নেব পাৰিব ভাৰতীয় জনতা পাৰ্টি সমস্ত প্ৰকাৰ উদ্যম কৰিব বিধায়ক প্ৰাৰ্থী খালৰ জিলা অধ্যক্ষ অন্যান্য কৰ্মকৰ্তা মানে আছিল থানে

বুঝলেন কে সে অধিপাণীরা ভোট ভিতরক যাই করি পুলিং ভিতরক সে সি সি লাগিছে লাগি দেখি পারে সেটা পঁচিশ লক্ষ টাকা তুই দিয়েছু আর পঁচিশ লক্ষ টাকা তোর ভাই দিয়েছি পচাশ লক্ষ টাকা তুমি আনিক মতো পচাশ লক্ষ দেব সে কী করে পলাই মু ভোট পলাই আসলি রাতে মতো দশ বজা ভিতরে মতো রিপিটলি নিজে ফোন করেছি মো রোম যার নম্বর তাপরে ফোন করেছেন বুঝলে কেন মো ফোন নেই উঠে তাপরে মোর ফোন কলে মো ভাই ফোন করি কে যে হরেশ ফোন উঠাবার তাকে কোহ ন আমি যেটি আনুমা পোলিকি মোট ভাই মতো ফোন কাল ফেলে ও বললে মো যায়নি ভাই আর যাবে তো এমনি ছ মিনিট ভিতরে পলাই আসবে ছ বন্ধ করে ভাইটা ফোনটা সে দশ মিনিট ভিতরে এমনি দুই তিনটা ফোর আসছ তিন চারটা মোটর আমার ঘর সব জিনিস দিশুছে কিনা বহু ইটা স্ত্রী করি তো ফোন মই কথা নে হৈ পাৰি নৰ্ভচ হৈ গ'ল মোৰ স্ত্ৰী তাৰপৰা ৰাজুমহাপাত্ৰ ফোন কলে হিতেশ ভগতীক ফোন কলে নমৰ কিনাৰো দেখি কৰি হিতেশ ভগতী থানা ফোন কৰি কৰি পুলিচৰ গাড়ী গল ফৰাৰ হৈগলে বুইলে কিন্তু সেইপিনে মতে গোটেই সুৰক্ষা দিয়া যাওঁ প্ৰটেকশ্যন দিয়া যাব বুজিলে কি নি মই গোটেই ছুটিয়া লোক বুজিলে কি নাই